আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডে ভালোবাসার মানুষকে বশীকরণ মন্ত্র একটি দিব। এই মন্ত্র খুবই সহজ এবং এর নিয়মনীতি খুবই সহজ, খুবই অল্প এই নিয়মনীতি। দুইটি নিয়মে বশীকরণ করা যায় এই মন্ত্র দিয়ে, তাই আশা করি যে আপনারা এই মন্ত্র দিয়ে অবশ্যই উপকৃত হবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের দ্বারা যদি আপনারা সরাসরিভাবে কাজ করে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 9365938282, এই নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করলে 100% আমাদের দ্বারা আপনারা কাজ করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি এখন মন্ত্রটা দিব, এই যে স্ক্রিনে নাম্বারটা দেখে নেন আপনারা, এই নাম্বারটাই আমার। তো মন্ত্রটি হলো এরকম, এখানে অবশ্যই দেখে নেন মন্ত্রটা। ধুল ধুল ধুলিয়া এই মন্ত্র পড়ে দিন, ফান্নার লাগিয়া, ফান্নার জায়গাটায় কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা উচ্চারণ করে নেবেন। হ্যাঁ, হাত জ্বলুক পা জ্বলুক, জ্বলুক মাথার বিষ, মুখ না দেখিলে তার কলিজা হবে বিষ। শেষ। এখানে কিছু কথা আপনাদেরকে বোঝানোর দরকার আছে, যদি আমি আপনাদেরকে করে দিই কিভাবে করব, বা আপনি যদি অন্য মানুষকে করে দেন তাহলে কিভাবে করবেন, এখানে সেভাবে বুঝে নেন। ঢুল ঢুল ঢুলিয়া এ ঢুল পড়ে দিনু ফান্নার লাগিয়া। যেই ব্যক্তিকে বশীকরণ করতে হবে তাকে এই ফান্নার জায়গায় স্মরণ করতে হবে। এবার হাত জ্বলুক পা জ্বলুক, জ্বলুক মাথার বিষ, মুখ, এখানে যদি আমি করে দিই আপনার নামটা এইখানে উচ্চারণ করবো, মুখ যেখানে মুখ লেখা আছে সেখানে আমি আপনার নামটা উচ্চারণ করবো, বা আপনি যদি অন্য মানুষকে করে দেন তাহলে সেখানে আপনি তার নামটা উচ্চারণ করে নেবেন। মুখ না দেখিলে তার কলিজা হবে শেষ। আর নিজে থেকে যদি করেন তাহলে ফান্নার জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন আর বাকিগুলো একই রাখবেন। এবার নিয়ম হলো, একবার দেখে নেন যে এই মন্ত্র পড়ে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে ফুঁক দিতে হবে, তাহলে সে বসে আসবে। এটা নিজে করতে হবে, যদি মানুষকে করে দেন তাহলে অবশ্যই জিতটা করতে পারেন। কিছুটা ধুলো নিতে হবে, এবার নিতে হবে কি করে, দুই আঙুলের কর করে, এই যে দুই আঙুল দেখতে পাচ্ছেন, এই দুই আঙুলের করে কিছুটা ধুলো নিয়ে নিতে হবে। এবার সেই ধুলোতে এই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করতে হবে। এবার সেই ধুলো যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে ছুড়ে মারেন তাহলে সে বসে আসবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আরো একটু অপেক্ষা করেন। এই মন্ত্রটি কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে যখন ফুঁক দিবেন তখন তিনবার পড়তে পারেন, সাতবার পড়তে পারেন, পাঁচবার পড়তে পারেন, আর যখন ধুলোতে ফুঁক দিবেন তখনও তিনবার সাতবার বা পাঁচবার পড়তে পারেন, অথবা তার চেয়ে বেশি পড়তে পারেন, সেটা আপনার কথা। তো এইটাই ছিল মূলত বশীকরণের কার্যকরী একটা দিক। আপনাদেরকে তো বললাম যে আপনারা নিজে যদি না পারেন, কারণ সবাই তো আর পারে না, সবাই যদি পারতো তাহলে তো ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যেত, তাই না? তো আপনারা কেউ যদি নিজ থেকে বশীকরণ বা অন্য যে কোনো তদবির করতে অক্ষম থাকেন তাহলে অবশ্যই আমাদের দ্বারা আপনারা করে নিতে পারবেন। এটা নাম্বার আমাদের, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো সর্বশেষে অবশ্যই আপনাদের শুভকামনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।